আছে আজকে আমার ভাইয়ের হ্যাপি বার্থডে। তো অনেকবার উইশ করার পরে এই যে বিধান বাবু জেগেছেন, এইবার দেখো ওনাকে স্নান করাতে নিয়ে আসা হয়েছে ছাদের উপরে। আমরা সবাই মিলে ওকে গায়ে হলুদ মাখাচ্ছি, তো কিছুতেই মাখতে চাইছে না, এমনিতেই ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। তারপরে যদি আচমকা সবাই ধীরে ধীরে স্নান করাতে আরম্ভ করে, অস্বাভাবিক একটা ব্যাপার লাগে। দিনের মতন মোটেও না, আজকে স্পেশাল দিন, তো একটু স্পেশাল ভাবে তাকে ট্রিট করা হচ্ছে সবাই মিলে। সকালবেলা উঠেই স্নান করিয়ে দেওয়া হলো জোরজবরদস্তি করে, তার স্নানটা কমপ্লিট হয়ে গেল। চলো সবাই মিলে খুব মজা করলাম ছাদের উপরে। এবার রাগ টাগ করে স্নান টান করে এবার নিচের দিকে নেমে আসি। চলো, ওকে নতুন জামা কাপড় পরানো হয়েছে, তো এবার হচ্ছে আমাদের আশীর্বাদ পর্ব। আশীর্বাদ পর্ব তোমাদের দেখতে গেলে অনেক টাইম নিয়ে দেখতে হবে, কারণ ফ্যামিলি মেম্বার এতজন যে আশীর্বাদ করতেই তো আমার ভিডিওটা অনেকটা এগিয়ে গেছিলো। তাও যতটা হোক কাটছাট করে কন্টিনিউ করেছি। আশা করি তোমাদের দেখতে ভালোই লাগবে। আমার সকল ফ্যামিলি মেম্বাররা এখানে ইনক্লুড আছে। এটা হলো আমার দিদা, দিদা ভাইকে আশীর্বাদ করছে প্রথমে। তো তোমরা দেখতে থাকো, আমি সকল ফ্যামিলি মেম্বারকে পরিচয় করিয়ে দেবো। এটা হলো দাদু, বিধানের দাদু, আমারও দাদু হয়। তো দাদু প্রথমে আশীর্বাদ করলো, তারপরে দেখো নেক্সট কে আসছে, তোমরা দেখতে থাকো পাশে থাকো। এরপরে আসছে হলো, চলো আশীর্বাদ পর্ব চলছে। Thank you.
যাই হোক, গিফটগুলো পরপর আসছে, এই হলাম আমি। আমি এসেছি, দেখো তোমরা সবাই, আমি আশীর্বাদ করছি। ভিডিওটা একটু
কেমন হয়েছে। এরপরে ডেফিনেটলি আমি তার হাতে থেকে ক্যামেরাটা নিয়েছিলাম, এরপরে আমি ক্যামেরা করছিলাম। তো দেখো পিকচারটা আরও ভালো দেখা যাবে। এখানে একটা লজেন্সের বক্স দেওয়া ছিল যেটা বেলুনটা টানলে পড়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি এমন একটা হয়ে গেল যে বেলুনটা টানার পরে সেটা আর সম্ভব হলো না, লাস্টে হাত দিয়ে ছিটতে হলো। দেখো সবাই চকলেট পুড়াচ্ছে, কি আনন্দ করছে সবাই বেবিরা মিলে। চলো, বাচ্চা জন্মদিন মানে সব বাচ্চারাই আনন্দ পায়। একজনের জন্মদিন এখন দেওয়া শুরু হবে রিটার্ন গিফট, মানে প্রত্যেকটা বাচ্চাদের জন্যই রয়েছে রিটার্ন গিফট। এখন আমার ছোট্ট ভাই নিজের হাতে এই উপহারগুলো তুলে দিয়ে আমার সমস্ত মানে যত আমাদের রিলেটিভসদের বাচ্চারা আছে এসছে ওখানে প্রেজেন্টস, তাদেরকে দেওয়া হবে। তো চলো, আমার ছেলেও ওখানে ঢুকে গেল, তো সবাই মিলে আমরা এখন এই রিটার্ন গিফটগুলো দেবো। অলরেডি দুই একটা বাচ্চা দেখা যাচ্ছে, সবাই আসলে তাকে দেওয়া আরম্ভ হবে। এগুলো সাজিয়ে রাখলো, আমরা এখানে একটু গল্প করছিলাম, সঙ্গে ফটো ফটো তুলছিলাম, সবাই আসছে, নতুন করে আসছে যখন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমি। এটা হলো আমার দাদু, দাদুর ফটোটা তোলা হয়েছে, আর আমরা সবাই যেরকম পারছি, জায়গাটা একটু শর্ট হয়ে গেছিলো তবু যতটা পেরেছি তুলেছি। এটা হলো খাওয়ার জায়গাটা যেখানে খাওয়া দাওয়া হয়েছিল, তো আমি এক পাকে চলে গেছিলাম সেখানে, কারণ আমি লাস্টে যাব, সেই কারণে হয়তো ভিডিওটা ভালোভাবে করতে পারবো না, তাই প্রথমে গিয়ে একটু তুলে নিয়েছি। তো চলে এসে গেছি আবার নিচে, দেখো লোকজন এত বেশি, জায়গা হয়ে গেছে কম, তার জন্য হয়ে গেছে লোকজন অনেক বেশি। যাই হোক, তাও খুব ভালো এনজয় করেছি সবাই মিলে, সবাই দেখো খুব আনন্দ করছে এখানে। চলো এবার আমরা দেখা যাক আমরা কি মজা করি। রিটার্ন গিফটগুলো আমি সবাইকে দিচ্ছিলাম, ভাই সেগুলো দিচ্ছিল, বাচ্চারা তো ভীষণ হ্যাপি রিটার্ন গিফট বলে কথা। যাই হোক, এখন এবার খাওয়া দাওয়া করতে যাবো, তার আগে দেখলাম যে উনি খাচ্ছেন আইসক্রিম, সেটাও ক্যামেরা বন্দি করে নিলাম। সবাই কি খাচ্ছে এগুলো বুঝছিলাম, কেন কি আমার সেদিন খেতে ইচ্ছা করছিল না, আর যেহেতু ভিডিও করছিলাম তো খাওয়া দাওয়াটা পরে আগে তোমাদের সঙ্গে শেয়ার করবো না, এমন কি হয়। তো এই স্পেশাল মুভমেন্টটা আমি চাইছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করবো। যাই হোক, এডিটিং করতে করতে একটু লেট হয়ে গেল, বাট আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার স্পেশাল মুভমেন্ট। তো কেমন লাগলো তোমরা আমাকে জানিও, লাইক শেয়ার।